আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের বাংলায় একটি প্রবাদ আছে, বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয়। আর বন্ধুরা, আপনারা এখন যে ফলটি দেখতে পাচ্ছেন, আমার মনে হয় তার নতুন করে আর কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই ফলটি আমাদের অত্যন্ত পরিচিত এবং প্রিয় একটি ফল হচ্ছে, যার বাংলা নাম জাম্বুরা এবং ইংরেজি নাম হচ্ছে পমেলো। তো বন্ধুরা, এই অতি সুন্দর জাম্বুরা গাছটি আমার বাড়ির পাশেই অবস্থিত। আর এই জাম্বুরা গাছটি আসলে বেশ কয়েক বছর ধরে আমি লক্ষ্য করতেছি, কোনো যত্ন ছাড়াই এইরকম অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে অসংখ্য জাম্বুরা উপহার দিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আসুন এর পুষ্টিগুণ সম্পর্কে কিছুটা জেনে নেই। একটি পরিপক্ক জাম্বুরা থেকে ভিটামিন এ, ভিটামিন B1, ভিটামিন B2, বায়োফ্লাভোনয়েডস, অ্যান্টিঅক্সিডেন্ট, হেলদি ফ্যাট, প্রোটিন এবং এনজাইমের মতো নানা পুষ্টিগুণ যেমন মিলে, তেমনি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর জুড়ে নেই। জ্বর, ঠান্ডা কিংবা কাশির মতো সমস্যা তো জাম্বুরা ম্যাজিকের মতো কাজ করে। এছাড়া যাদের দাঁতের সমস্যা আছে তাদের জন্য জাম্বুরা খুবই উপকারী একটি ফল। এছাড়া জাম্বুরাতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, পাশাপাশি হাড় ভালো রাখতেও সহায়তা করে। তাছাড়া যাদের ডায়াবেটিস আছে তারা আবার খুব সহজেই বেছে নিতে পারেন এ মুখরোচক ফলটি। জাম্বুরার এসব গুণাবলী ছাড়াও মুখের রুচি বাড়াতে, পেটের সমস্যা দূর করতে কিংবা যারা ডায়েটে আছেন তারাও বেছে নিতে পারেন এই ফলটি। তো বন্ধুরা, আমি আসলে শখের বসে এই ভিডিওটি করেছিলাম, এখানে আসলে জাম্বুরা নিয়ে আলোচনা করা আমার বিষয় ছিল না। যাই হোক, আমি চেষ্টা করেছি কিছুটা আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। আর বন্ধুরা, আরেকটি কথা, আপনারা যদি জাম্বুরা সম্বন্ধে আরও বিশদভাবে জানতে চান তাহলে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।